দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেলে যাওয়া নিয়ে দলের নেতাকর্মীদের কথা বলা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সাভারে তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ রেহাই পাবে না বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র